আঠারোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি আর প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওপনেরা তো চলুন আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআর ডিবির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আজকের পত্রিকায় আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে বিআর ডিবি ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন আহন করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না কর্মী নম্বর এক পদের নাম হিসাবরক্ষক বেতন গেট হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দ্বিতীয় বিভাগ সহ বিগম পাস কর্মী নাম্বার দুই পদের নাম সহকারী আর্টিস্ট বেতন গেট এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি শিল্পকলায় স্নাতক ডিগ্রি পাস কর্মী নাম্বার তিন পদের নাম স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ত্রিশ শব্দ ও পঁচিশ শব্দের গতিসহ চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কর্মীসী চার পদের নাম অফিস সহকারী উচ্চমান সহকারী তেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ছয়টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস ক্রমিক নাম্বার পাঁচ পদের নাম গবেষণা অনুসন্ধানকারী বেতন গ্রেড তেরো পদের সংখ্যা তিনটি অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুইটিতে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস ক্রমিক নম্বর ছয় পদের নাম পরিসংখ্যান সহকারী তেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা যে দুইটি অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস ক্রমিক নম্বর সাত পদের নাম নিরীক্ষা সহকারী বেতন গ্রেড তেরো পদের সংখ্যা সাতটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কর্মী নম্বর এক থেকে সাত নম্বর পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কর্মী নম্বর আট পদের নাম হিসাব সহকারী তেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এই পদটিতে কিশোরগঞ্জ জেলা ব্যতীত বান্সীর সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মী নাম্বার নয় পদের নাম ক্যাশিয়ার তেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দুইটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মী নাম্বার দশ পদে নাম টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে সাতটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা যথাক্রমে ত্রিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এই পত্রিতে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন করিফ নম্বর এগারো পদের নাম প্রশিক্ষক পনেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকার স্কুলে পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ এই পত্রিতে আবেদন করতে পারবেন কর্মী নম্বর বারো পদে নাম ড্রাফসম্যান পুনরতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে একজন ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মী নাম্বার তেরো পদে নাম অফসেড প্রিন্টিং অপারেটর পনেরোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ এই পদটিতে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মী নাম্বার চৌদ্দ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি এসএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে পঁচিশ ও ত্রিশ শব্দের গতি থাকতে হবে আর এই পদটিতে মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল এবং বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মী নম্বর পনেরো ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে তিনজন কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজি বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এই পথটিতে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মী নম্বর ষোলো প্রুফ রিডারে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে পদের সংখ্যা একটি প্রুফ লিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এই পত্রিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মী নম্বর সতেরো স্টোর কিপার নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে একজন স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মী নম্বর আঠারো অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকার স্কেলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনারা জেএসসি পাসে আবেদন করতে পারবেন আর এই পদটিতে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পেঁজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চোয়াডাঙ্গা ও নরাইল জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে বিআডিবি ডট এই টক ডট কম ডট ওয়েবসাইটে সরাসরি আবেদন দাখিল করতে হবে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দই আগস্ট 2024 চব্বিশ তারিখ বিকাল পাঁচটা আবেদনপত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ 14ই আগস্ট 2024 তারিখ বিকাল পাঁচটার মধ্যে কেবলমাত্র আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইনটু তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো ইনটু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদনপত্র প্রঙ্গৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র ছাপিল করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হয়ে নেবেন এসএমস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এই জন্য টেটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে কর্মী নাম্বার এক ও দুই নম্বর পদের জন্য তিনশো টাকা টেটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে সতেরো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা ট্রেটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা আঠারো নম্বর পদের জন্য একশো টাকা টেটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা অনেদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুইটা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেইটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি বিআডিবি ডট টেটক ডট কম ডট বি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কন্যাদের ক্ষেত্রে অর্থাৎ নাতি নাতিদের ক্ষেত্রে বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদে প্রার্থীর বয়সীমা পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ ত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছরের মধ্যে হতে হবে বাংলাদেশ পল্লী ইউনিয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বাস্তবায়িত প্রকল্প কর্মসূচি ইউসিসি এতে বর্তমানে কর্মরত কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন এক্ষেত্রে তাদের বয়সসীমা শিথিলযোগ্য হবে তবে তাদের বয়স অবশ্যই সরকারি অবসর গমনের বয়স অপেক্ষা কম হতে হবে এবং চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের দাপ্তরিক তথ্য যাচাই করা হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রযোজ্যপত্র অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি অন্যান্য সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মসহ সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ প্রবেশপত্রের সত্তাহিত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধার পুত্রকনার পুত্রকন্যা সেই সম্পর্কে যথাযথ সনদ দাখিল করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে আবেদনের নামের সাথে সতর্কতার সাথে শিক্ষা সনদের নাম মিলিয়ে লিখতে হবে মোহাম্মদ তৌহিদুল হক যুগ্ম সচিব প্রশাসন ও সদস্য সচিব নিয়োগ ও পদোন্নতির কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আঠারোটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা শুধুমাত্র এসএসসি এইচএসসি অষ্টম শ্রেণীর পাশেও আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ